নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার করার জন্য আমার থেকে দেখতে থাকো তোমরা ভিডিওটা আজকের রেসিপিটা পুরোটাই সকালে কিংবা বিকালে খুব তাড়াতাড়ি টিফিন বানানোর মতন একটা রেসিপি আমি এখানে বানাবো পাস্তা খুবই অল্প জিনিস দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করা যায় সেইভাবেই তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে তাছাড়া কিছু সময় দেখা যায় বাচ্চারা কোনো সবজি খেতেও পছন্দ করে না কিন্তু এই ধরনের ভাবে বানিয়ে দিলে পরে তারা কিন্তু খুব ভালো খেয়ে নেবে তাছাড়া আমি যেভাবে তৈরি করে দেখাচ্ছি এতে ছোট বড় সবারই মোটামুটি ভালো লাগবে খেতে পাস্তাটাকে আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি দেখো পাস্তাটা সেদ্ধ করার সময় আগে জলটা একটু ভালো করে গরম করে নেব তার মধ্যে জলের মধ্যে নুন দিয়ে দেব আর রিফাইন তেল দিয়ে আমি পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি আমি পাস্তার মধ্যে ডিম দেব তাই দুটো ডিমকে পেঁয়াজ আর নুন দিয়ে ভুজিয়া করে নিয়েছি যেহেতু এটা ছোটদের জন্যই মেনলি বানানো এই কারণে আমি ডিমের ভুজিয়াটার মধ্যে লঙ্কা কুচি করে দেইনি তোমরা বড়রা চাইলে লঙ্কা কুচি করেও দিতে পারো ডিমের ভুজিয়াটা নামিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি দুটো লঙ্কাকে হাফ হাফ করে কেটে দিয়েছি এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর লঙ্কাটাকে নুন আর হলুদ দিয়ে লাল করে ভেজে নেব ভাজাটা খুব ভালো করে হয়ে গেলে পরে তার মধ্যে সেদ্ধ করা পাস্তাটাকে দিয়ে দেবো এবার সেদ্ধ করা পাস্তাটাকে তেল আর পেঁয়াজের মধ্যে খুব ভালো করে মিক্সড করে নেব তার মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব আমি অল্প পরিমাণে নুন দিচ্ছি এই কারণেই কারণ সেদ্ধ করার সময়ও আমি নুন দিয়েছি আর পেঁয়াজটা ভাজার সময়ও আমি নুন দিয়েছি তারপর কিছু সময় খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ডিমের ভুজিয়াটাও দিয়ে দেব। ডিমের ভুজিয়াটাকে পাস্তার মধ্যে মিক্সড করে নেবার পরে টমেটোকে চাপ দিয়ে পুরো ভালো করে মিক্সড করে নেব এরপরে কিছু সময় নাড়াচাড়া করলেই একদম খাবার জন্য রেডি আমার এই পাস্তা রেসিপি কম খাটনিতে খুব অল্প সময়ে খুব ভালো একটা টেস্টি রেসিপি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন আর আমি আশা করব আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে বলবেন কেমন লাগলো আমার এই খুবই সিম্পল পদ্ধতিতে পাস্তার রেসিপি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্সদেরকে বলবো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা টিপে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ তাহলে ভিডিওটা এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে পৌঁছে যাবো আপনাদের সামনে বাই বাই বন্ধুরা